थोड़ी बहुत बंगाली में भी कर दूं आपता तो এখানে এক্সট্রিম এক্স একটা দারুণ পারফরম্যান্স দিয়েছে জাস্ট এই ম্যাচের মধ্যে আমরা খুব ভালোভাবে পরিচিত হলাম কাজীর ফায়ার পাওয়ার থেকে কত সুন্দরভাবে কাজী যেইভাবে ওখান থেকে এক্সট্রিম এক্স কে আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এখন সম্ভবত ম্যাচটা একটা দারুণ পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে এখন কাজীকে আমরা দেখতে পাচ্ছি একটা কমফোর্টেবল পজিশনে আছে কিন্তু শান্তনুকে নক করা ছাড়া ও আগে যেতে পারবে না আপাতত এক্সট্রিম এক্স একটা জায়গায় হোল্ড করে রেখেছে মনে হয় জোনটাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে আমাদের বাংলাদেশি টিম কিন্তু এখানে খুব একটা সময় হোল্ড করাটা এদের জন্য অত বেশি আমি বুঝি যে প্রফিটেবল হবে না কেন কি ওপেরা এক্স এখানে রাশ করতেছে আর ইয়োগিকে নক করে দেওয়া হয়েছে ইয়োগিকে নক করে দেওয়া হয়েছে আরেকজনকে নক করে দিয়েছে এক্সট্রিম এক্স দারুণ একটা গেম প্লে দেখাচ্ছে আর এক্সট্রিম এক্স এর এখানে ফায়ার পাওয়ারের সামনে অনেক অসুবিধাতে দেখা যাচ্ছে ওপেরা এক্স ভারত থেকে এক্সট্রিম এক্স এর অবস্থা এখানে ও খুব খারাপ এম নিয়েছে এখানে মস একটা এক্সপেরিমেন্ট করতে চাইছিল মসকে একটু এখানে সামলে খেলতে হবে কেন কি এখনের সময় কোনো ভি রকমে এক্সট্রিম এক্স কোনো ভি নকআউট অ্যাফোর্ড করতে পারবে না রাশ করে দিয়েছে এখানে এখানে রাশ করে দেওয়া হয়েছে দারুণ একটা শট দিল হামিম বাংলাদেশের স্নাইপার এক্সপার্ট হামিমে একটা দারুণ শট আরেকটা একটা নকআউট ও মাই গড ইনস্ট্যান্টলি আর ওপেরা এক দুটি টিমকে তুলে নিল নিজের খাতে এখানে এক্সট্রিম এক্স কিন্তু এখানে একটা দারুণ এলিমিনেশন এই এলো ই অ্যারিনা জি গাইজ ই অ্যারিনা কি ধমাকেদার এন্ট্রি